বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, লকডাউনের জন্য স্কুল কলেজ বন্ধ থাকাতে ছাত্রদের বিশেষ অসুবিধে হচ্ছে, তাই ওদের কথা মাথায় রেখে ক্লাস টেন, এইচএস ফার্স্ট ইয়ার, এইচএস সেকেন্ড ইয়ারে বাংলা সাহিত্যের কঠিন কঠিন টপিক, বিশেষ করে কবিতাগুলোর আলোচনা করে ওগুলোর ভিডিও বানিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করলাম। আমার চ্যানেলটির নাম হচ্ছে মজুমদার ইউটিউব বাংলা। তো বন্ধুরা, আপনাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বা বাড়িতে পড়ুয়া ছেলেমেয়েরা যদি থাকে, বিশেষ করে ক্লাস টেন, এইচএস ফার্স্ট ইয়ার, এইচএস সেকেন্ড ইয়ার, এই তিনটি ক্লাসের যদি ছেলেমেয়ে থাকে, তাহলে ওদেরকে আমার এই ভিডিওটি শেয়ার করবে। তো আশা করি উপকার হবে, কারণ ওরা ঘরে বসে আমার এই ক্লাসটি শুনবে বা বুঝতে পারবে। তো বন্ধুরা, এখন আমি এইচএস ফার্স্ট ইয়ারের বাংলা সাহিত্যের বসিরতি মাছ ধরিতে যাই এই কবিতাটি নিয়ে আলোচনা করব। এখানে বসিরতি হচ্ছে একটা গ্রাম্য বলিষ্ঠ কর্মঠ একটা ছেলে। তো সে একেবারে অকুত হয়, মানে অকুত হয় শব্দের অর্থ হচ্ছে মানে যার কোনো কিছুতে ভয় নেই। রাতের অন্ধকারে জোর তুফানের মধ্যে সে মাছ মারতে কীভাবে যায়, কীভাবে প্রস্তুতি নেয়, তারই একটি সরল বর্ণনা কবি জসীমউদ্দীন এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। তো রাত দুপুরে মেঘে মেঘে কড়াত কড়াত শব্দ যখন হয়, রাত দুপুরে, দুপুর রাত মানে দুপুর বলতে তোমরা মনে করতে পারো যে মানে মধ্যাহ্ন, মানে দিনের মধ্যভাগকে দুপুর বলা হয়, কিন্তু বাস্তবে দুপুর শব্দের অর্থ হচ্ছে দ্বিপ্রহর, দিনের বা রাতের মানে মধ্যকালের সময়কে দুপুর বলা হয়। সাধারণত রাত ১২টা একটা দুটো পর্যন্ত দুপুর, আমরা যে মনে করতে পারো শুধু দিনের বেলায় দুপুর বলা হয়, কিন্তু অর্ধ রাত্রিকেও দুপুর বলা হয়। তো রাত দুপুরে মেঘে মেঘে কড়াত কড়াত শব্দ যখন হয়, এখানে রাত দুপুর বলতে অর্ধরাত্র বা মধ্যরাত্রের কথা কবি বোঝাতে চেয়েছেন, যে দুপুর রাতে মেঘে মেঘে কড়াত কড়াত শব্দ যখন হয়, মেঘে যখন কড়াত কড়াত শব্দ হয়, দুই নখেতে আদার ছিঁড়ি বৃদ্ধি যখন জলে ভুবন মন, দুই নখেতে আদার ছিঁড়ি, দুই নখ দিয়ে অন্ধকার ছিঁড়ে বিজলি, কবি কল্পনা করছেন বিজলি মানে বিদ্যুৎ, বিদ্যুৎ তার দুই নখ দিয়ে আধারকে ছিঁড়ে যখন তার আলু দিয়ে ভুবনময় জ্বলে ওঠে, তুফান ছুটে জোর দাপটে বৃষ্টি পড়ে মেঘের ঝাঁচর জোরে, আর তুফান যখন জোর দাপটে প্রবল বেগে যখন তুফান ছুটতে থাকে, বৃষ্টি পড়ে মেঘের ঝাঁচর জোরে, আর বৃষ্টি যখন পড়ে মেঘের ঝাঁঝর, ঝাঁঝর শব্দের দুটো অর্থ, একটা হচ্ছে ঝাঁঝর মানে ঝাড়ি, যেটা দিয়ে জল দেওয়া হয়, জল দেওয়ার বেলায় মানে এক স্থানে বেশি না পড়ে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে যে পড়ার যে একটা যন্ত্র বা একটা অস্ত্র আছে সেটাকে ঝাঁঝর বলে। আর ঝাঁঝর হচ্ছে কাঁসর মানে কাঁসার বাদ্যযন্ত্র, তবে এখানে ঝাঁঝর বলতে ঝাড়ি অর্থে কবি ব্যবহার করেছে। তো তুফান ছুটে দূর জোর দাপটে, যখন তুফান জোর দাপটে প্রবল বেগে তুফান ছুটে বৃষ্টি পড়ে মেঘের ঝাঁঝর জোরে, আর ঝাঁঝরের মতো বৃষ্টির ফোঁটাগুলো ফাঁক দিয়ে দিয়ে বৃষ্টির ফোঁটাগুলো পড়তে থাকে, বসিরুদ্দির ঘুম ভেঙে যায় মুহূর্ত সে রইতে না রে ঘরে, যখন বসিরুদ্দির ঘুম ভেঙে যায় সে আর সজাগ ঘুমিয়ে থাকতে পারে না, সে তখনই সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যায়, মুহূর্তে সে রইতে না রে ঘরে, মুহূর্ত মানে অতি কম সময়ও সে রইতে না রে ঘরে, রইতে না রে, না রে মানে না পারে কবিতার ভাষা, তো রইতে না রে ঘরে, সে আর ঘরে থাকতে পারে না। বিলের জলে টাইটুবানি রোহিত কাতল মাছেরা দেয় পা, আর বিলের জলে টাইটুবানি মানে শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ, বিলের জল তো বৃষ্টির প্রাবল্যে একেবারে ভরে ওঠে, আর রোহিত কাতল মাছেরা দেয় পা, তখন রোহিত মানে রুই মাছ, কাতল এইসব মাছেরা মানে শুধু খালি ফালাফালি করে, কই মাগুরের দল সাঁতারে আঁকা বাঁকা ধরে গায়ের গা মানে গায়ের গা, আর তখন কই মাগুরেরা ওগুলো কী করে গ্রামের আঁকা বাঁকা খালের পথ দিয়ে ওগুলো খালি সাঁতরাতে থাকে, এমন সময় বচিরুদ্দি এক হাতেতে তীক্ষ্ণ টেটা ধরে, এমন সময় বচিরুদ্দি এক হাতেতে তীক্ষ্ণ টেটা ধরে, তীক্ষ্ণ মানে ধারালো সুচালু, টেটা মানে মাছ মৎস্য বা মাছকে ভিত্ত করে মারার একটা অস্ত্র, সেটাকে বলা হয় টেটা, এক হাতে সে ধারালো টেটা একটা হাতে নিয়ে, আরেক হাতে মশাল জ্বালিয়ে বীর দাপটে ছুটে মাঠের পরে, আর এক হাতে সে মশাল জ্বালে, মশাল জ্বালিয়ে বীর দাপটে মানে বীরের মতো শক্তি মানে প্রবল শক্তিতে সে মাঠের উপরে দিয়ে চলতে থাকে মাছ মারবার জন্য, গুলির ভিটায় বেড়াল ডাকে তাল তোলাতে গলায় দড়ি দিয়ে মরেছিল তাঁতির ভধু, এসবে তার কাঁপায় না কহি, তখন একটা মানে সে যে রাস্তা দিয়ে বা যে পথ দিয়ে বিলে মাছ মারতে যাবে, সেই পথ দিয়ে যাওয়ার সময় একটা বুড়ির ভিটা ছিল, সেই ভিটায় বেড়াল ডাকে,
তখনকার দিনে একটা কথা ছিল যে কোন স্থানে রাত বিড়ালের আর যদি জাগ দেয় তবে সেটা হচ্ছে একটা ভূত প্রেতের লক্ষণ। তো সে এসবকে কিচ্ছু ভয় করতো না, আর তালতলাতে গলায় দড়ি দিয়ে মরেছিল তাঁতির বধু। আর তালতলায় মানে তাল গাছের তলায় একটা তাঁতির বধু গলায় দড়ি দিয়ে মানে ফাঁসি লেগে মরেছিল। এসবে তার কাঁপায় না কহিয়ে, এসবে তার কাঁপায় না কহিয়ে, হে মানে হৃদয় বাবু এসব মনে পড়েও মানে সে অতিশয় সাহসী, অতিশয় বলবান। মানে সাধারণ মানুষেরা রাতে চলার সময় মধ্যরাতে যদি একটা বিড়াল দেখে মনে করে সেটা ভূত প্রেত বা জিনের একটা প্রভাব, কিন্তু সে এসব কিছু মনে করে না। আর সাধারণত কোথাও যদি কোনো মানুষেরা গলায় দড়ি দিয়ে মরতে থাকে তবে আমার সাধারণ মানুষেরা ভয় করে সেদিকে যায় না। কিন্তু এখানে বসিরুদ্দিন আগে আমি বলেছি অতিশয় মানে দাপুটে বা অতিশয় সাহসী বলিষ্ঠ একটা যুবক, সে গুড়ির বিঠায় বিড়াল ডাকে, গুড়ির বিঠায় বিড়াল ডাকে। আর তালতলাতে গলায় দড়ি দিয়ে মরেছিল একটা তাঁতির বধূ, একটা তাঁতির বধূ তালতলায় গলায় দড়ি দিয়ে মানে পাশে লেগে মানে মরেছিল। এসবে তার কাঁপায় না কই, এসব মনে পড়ে তার হৃদয় একবারে মানে সামান্যতম কেঁপে উঠে না, সে একেবারে ভয় করে না। সে অলাবনে পেতনি নাচে হাজরাতলায় পিসাচ্ছে দে শীষ, শেওলাতলায় শেওলাবনে শেওলা মানে একজনের ঝুঁক। তো সেখানে পেতনি নাচে, পেতনি মানে স্ত্রীভূত, পেতনি বা স্ত্রীভূত স্ত্রী জাতীয় ভূত সেটাকে পেতনি বলা হয়। আর হাজরাতলায় পিসাচ্ছে দে শীষ, আর হাজরাতলায় পিসাচ্ছে দে শীষ, পিসাচ তো ভূত, ভূতে শীষ দে। তথাপিও সে ভয় করে না, বিলের ধারে আগুন জ্বালিয়ে ভূতেরা সব ফিরছে নানান দেশ। আর ওদিকে বিলের ধারে আগুন জ্বালিয়ে ভূতেরা লাফালাফি করছে আর নানান দিকে ঘোরাঘুরি করছে, তবু তার ভয় নেই। ভয় নাহি তার কারো কাছে, রাতের আধার মশাল দিয়ে ঠেলে একলা চলে বসিরুদ্দি জুড়টা পটে চলন দোকান ফেলে। তথাপি সে ভয় করে না, ভয় নাহি তার কারো কাছে, কারো কাছে তার কোনো ভয় নেই। রাতের আধার মশাল দিয়ে ঠেলে, রাতের আধার সে মশাল দিয়ে ঠেলে, মশাল জ্বালিয়ে সে যখন যায় যেন সে রাতের আধারটা ঠেলে ঠেলে এগুচ্ছে একলা চলে বসিরুদ্দি জুড়টা পটে চলন দোকান ফেলে। তখন বসিরুদ্দি একলা চলে মানে একা চলে জোরদা ফটে চরণ দোকান ফেলে, চরণ মানে পা, তার পা দুটি ফেলে সে অগ্রসৃত বা এগোতে থাকে। হাতে তাহার তীক্ষ্ণ টেটা, গায়ে তাহার মুষের মতো জোর। আর হাতে তার আগে আমরা বলেছি এক হাতে তার তীক্ষ্ণ টেটা, টেটা মানে মাছ বিদ্ধ করে মারবার অস্ত্র। সেটা আগের প্রায় মানে কৃষকের বাড়িতে বা সাধারণ গৃহস্থ বাড়িতে এই হাতিয়ারটি থাকতো। তো যাই হোক, এক হাতে তার তীক্ষ্ণ টেটা, তীক্ষ্ণ মানে ধারালু একটা টেটা, এক হাতে গায়ে তাহার মুষের মতো জোর। আর গায়ে তাহার মুষ মানে মহিষ, মহিষের মতো তার চোর। চোখ দুটিতে উল্কা জলে যমদূতেরও দেখে লাগে গুড়। আর চোখ দুটিতে তার উল্কা জলে, উল্কা শব্দটার অর্থ হচ্ছে আকাশে ভ্রাম্যমান জ্বলন্ত লৌহপ্রস্থ। তবে এখানে উল্কার মতো আর কি, তার চোখ দুটি জ্বলতে থাকে যমদূতের, যমদূত মানে মৃত্যুর দেবতা যিনি প্রাণ সংহার করে। তো কবি বোঝাতে চেয়েছেন যে সে একেবারে তো কাউকে ভয় করে না, এমনকি সে যমদূতকেও এই সময়ে সে ভয় করে না। চোখ দুটিতে উল্কার মতো মানে আগুন জ্বলে, আর যমদূতের লেগে দেখে লাগে গুড়। যমদূতেরও তার চোখের দিকে চেয়ে ঘুর লাগা মানে এখানে ধাঁধা লাগা। হঠাৎ বাতির বা কোনো লাইটের বা কোনো প্রকাশের প্রবল আলো আমাদের চোখে পড়লে কিছু সময় যে আমরা অন্ধকার ফিল করি বা অনুভব করি সেটাকে বলা হয় ধাঁধা লাগা বা ঘুর লাগা। তো যমদূতেরও যেন তার মানে চোখ দিয়ে তাকালে ঘুর লেগে যায়। রাত দুপুরে বিলের পথে বসিরুদ্দি মাছ মারিতে যায়, দূর হতে তার মশাল জ্বলে ধকু ধকু রাতের কালো চায়। রাত দুপুরে বিল মানে বসিরুদ্দি যখন মাছ মারতে যায়, দূর হতে তাকে মশাল জ্বলে ধকু ধকু মানে ঈষৎ কম্পন মানে ঈষৎ কেঁপে কেঁপে তার মশালটা জ্বলে তাকে রাতের কালো ছায়ায়, ছায়া মানে ছায়ায়। বৃষ্টি শিলা মাথায় পড়ে তুফান চলে ক্ষিপ্ত ঘোড়ার মতো। আর বৃষ্টি শিলা মানে শিলা বৃষ্টি তার মাথায় পড়ে, এতেও সে ভয় করে না, এতেও সে আঘাতকে আঘাত বলে মানে মেনে নেয় না। তুফান চলে ক্ষিপ্ত ঘোড়ার মতো, আর তুফানটা ক্ষিপ্ত ঘোড়ার মতো পাগলাটি ঘোড়ার মতো চলতে থাকে। রয়ে রয়ে বিজলি জ্বলে ইন্দ্র ডাকে আদার করি কত, রয়ে রয়ে বিজলি জ্বলে কিছুক্ষণ পরপর বিজলি জ্বলে বিদ্যুৎ জ্বলে আর ইন্দ্র ডাকে, ইন্দ্র মানে মেঘ, মেঘ মানে ঘুরুম করে রেখে আদার করি কত, আদারকে কত করি তার মানেটা হচ্ছে যখন বিজলি বা বিদ্যুৎ চমকায় তখন অন্ধকার সব দূরে ঠেলে দেয়, আর মেঘ যখন তখন মানে অতিশয় প্রবল বেগে আর কি ডাকতে থাকে। তথাপি সে ভয় করে না, শ্মশান ঘাটায় পেতনি নাচে বটের শাঁকে পিছায় দুলা খায়। শ্মশান ঘাটায় পেতনি নাচে, শ্মশানের ঘাটে তখন ভূতেরা নাচতে থাকে, স্ত্রীভূতেরা নাচতে থাকে আর বটের শাঁকে পিছাস দুলা খায়। আর ভূতেরা বটের শাঁকে, বট বটের শাঁকে মানে বট গাছের ডালে, বট গাছের ডালে দুলা খায় মানে দুল দেয়।
রাত দুপুরে বিলের পথে বসে উঠতে মাছ ধরতে চায়। রাত দুপুরে তথাপি এসব মানে এসব অতিক্রম করেও বসিরুদ্দিন মাছ মারবার জন্য রাত দুপুরে সে এগুতে থাকে। কবি এটাই বুঝাতে চেয়েছেন যে বসিরুদ্দিনের মাধ্যমে তখনকার মানে বখাটে অকর্মণ্য মানে অলস ছেলেদেরকে শিক্ষা দিতে চেয়েছেন যে তোমাদের মতো বসিরুদ্দিন ঘুমের কোনো তোয়াক্কা না করে, কোনো ভয়কে ভয় না করে সে মাছ মারতে বলিষ্ঠ পদক্ষেপে সে এগিয়ে যায়। সে কোনো কিছুকে ভয় করে না। তোমরাও তার মতো এমন বলশালী, এমন কর্মট, এমন অকৃতভয় হয়ে ওঠো। এটাই কবির আহ্বান মানে বখাটে ছেলেদের প্রতি। তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত। তো সুস্থ থাকুন, ভালো থাকুন।